أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্ববিধ প্রশংসা আল্লাহর জন্য যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন, তথাপি কাফিররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে। তিনি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন, আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে রয়েছে, তথাপি তোমরা সন্দেহ করো। তিনি আল্লাহ নভোমণ্ডলে এবং ভূমণ্ডলে, তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা করো তাও অবগত। তাদের কাছে তাদের পালনকর্তার নিদর্শনাবলী থেকে কোন নিদর্শন আসেনি যার প্রতি তারা বিমুখ হয় না। অতএব অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে, বস্তুত অচিরেই তাদের কাছে ওই বিষয়ে সংবাদ আসবে যা নিয়ে তারা উপহাস করত। তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম যা তোমাদেরকে দিইনি? আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি, অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি। যদি আমি কাগজে লিখিত কোন বিষয় তাদের প্রতি নাজিল করতাম, অতঃপর তারা তা সহস্তে স্পর্শ করত, তবুও অবিশ্বাসীরা একথায় বলত যে এটা প্রকাশ্য জাদু বই কিছু নয়। তারা আরো বলে যে তার কাছে কোনো ফেরেশতা কেন প্রেরণ করা হল না? যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত, অতঃপর তাদেরকে সামান্য অবকাশ দেওয়া হতো না। যদি আমি কোনো ফেরেশতাকে রসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারই হতো, এতেও ওই সন্দেহই করত যা এখন করেছে। নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরদের সাথেও উপহাস করা হয়েছে, অতঃপর যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করত। বলে দিন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে। জিজ্ঞেস করুন, নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তার মালিক কে? বলে দিন, মালিক আল্লাহ। তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্ব বলে লিপিবদ্ধ করে নিয়েছেন। তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করবেন, এর আগমনে কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারাই বিশ্বাস স্থাপন করে না। যা কিছু রাত ও দিনে স্থিতি লাভ করে তাঁরই, তিনি শ্রোতা মহাজ্ঞানী। আপনি বলে দিন, আমি কি আল্লাহ ব্যতীত যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দান করেন ও তাকে কেউ আহার্য দান করে না, অপরকে সাহায্যকারী স্থির করব? আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্রে আমি আজ্ঞাবহ হব। আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি বলুন, আমি আমার পালনকর্তার অবাধ্য হতে ভয় পাই, কেননা আমি একটি মহাদিবসের শাস্তিকে ভয় করি। যার কাছ থেকে ওই দিন এ শাস্তি সরিয়ে নেওয়া হবে তার প্রতি আল্লাহর অনুকম্পা হবে, এটাই বিরাট সাফল্য।
আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি পরাক্রান্ত স্বীয় বান্দাদের উপর, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। আপনি জিজ্ঞেস করুন, সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে? বলে দিন, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমার প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য উপাস্য রয়েছে? আপনি বলে দিন, আমি এরূপ সাক্ষ্য দেব না। বলে দিন, তিনিই একমাত্র উপাস্য, আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন তাদের সন্তানদেরকে চেনে। যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে তারা বিশ্বাস স্থাপন করবে না। আর যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তার চাইতে বড় জালিম কে? নিশ্চয় জালিমরা সফল কাম হবে না। সবাইকে একত্র করব, অতঃপর যারা শির্ক করেছিল তাদেরকে বলব, যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে তারা কোথায়? অতঃপর তাদের কোনো অপরিচ্ছন্নতা থাকবে না, তবে এইটুকুই যে তারা বলবে, আমাদের পালনকর্তা আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না। দেখো তো কিভাবে মিথ্যা বলছে নিজেদের বিপক্ষে, এবং যেসব বিষয় তারা আপনার প্রতি মিছে মিছে রটনা করত তা সবই উধাও হয়ে গেছে। তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যাতে একে না বুঝে এবং তাদের কানে বোঝা ভরে দিয়েছি। যদি তারা সব নিদর্শন অবলোকন করে তবুও সেগুলো বিশ্বাস করবে না। এমনকি তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে তখন কাফিররা বলে, এটি পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী বই তো নয়। তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে, অথচ তারা কেবল নিজেদেরকে ধ্বংস করছে কিন্তু বুঝছে না। আর আপনি যদি দেখেন যখন তাদের দোজখের উপর দাঁড় করানো হবে, তারা বলবে, কতই না ভালো হতো যদি আমরা পুনঃপ্রেরিত হতাম, তাহলে আমরা স্বীয় পালনকর্তার নিদর্শন সমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এবং তারা ইতিপূর্বে যা গোপন করত তা সামনে প্রকাশ হয়ে পড়েছে। যদি তারা পুনঃপ্রেরিত হয় তবুও তাই করবে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিশ্চয় তারা মিথ্যাবাদী। তারা বলে, আমাদের এ পার্থিব জীবনই জীবন, আমাদের পুনরায় জীবিত হতে হবে না। আর যদি আপনি দেখেন যখন তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে, তিনি বললেন, এটা কি বাস্তব সত্য নয়? তারা বলবে, হ্যাঁ আমাদের পালনকর্তার কসম। তিনি বলবেন, অতএব স্বীয় কুফরের কারণে শাস্তি আস্বাদন করো। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে। এমনকি যখন কিয়ামত তাদের কাছে অকস্মাৎ এসে যাবে তারা বলবে, হায় আফসোস, এর ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি। তারা স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে। শুনে রাখো, তারা যে বোঝা বহন করবে তা নিকৃষ্টতর বোঝা। পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়। পরকালের আবাস পরহেজগারদের জন্য শ্রেষ্ঠতর, তোমরা কি বুঝো না? আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে,
অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, প্রকারান্তরে এ জালিমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরকে মিথ্যা বলা হয়েছে, তারা এতে সবর করেছেন, তাদের কাছে আমার সাহায্য পৌঁছা পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন। আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না। আপনার কাছে পয়গম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে, আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয়, তবে আপনি যদি ভূতলে কোনো সুড়ঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হন, অতঃপর তাদের কাছে কোনো একটি মোজেজা আনতে পারেন, তবে নিয়ে আসুন। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন, অতএব আপনি অবুঝদের অন্তর্ভুক্ত হবেন না। তারাই মানে যারা শ্রবণ করে, আল্লাহ মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন, অতঃপর তারা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে। তারা বলে তাঁর প্রতি তাঁর পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিন, আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ণ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দু ডানা যোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী। আমি কোনো কিছু লিখতে ছাড়িনি, অতঃপর সবাই স্বীয় পালনকর্তার কাছে সমবেত হবে। যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে মুখ ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। বলুন, বলো তো দেখি, যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি পতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়ামত এসে যায়, তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও? বরং তোমরা তাকেই ডাকবে, অতঃপর যে বিপদের জন্য তাকে ডাকবে তিনি ইচ্ছা করলে তা দূরও করে দেন। যাদেরকে অংশীদার করছো তখন তাদেরকে ভুলে যাবে। আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম, অতঃপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগ ব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা কাকুতি মিনতি করে। অতঃপর তাদের কাছে যখন আমার আজাব এল, তখন কেন কাকুতি মিনতি করল না? বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করছিল। অতঃপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সবকিছু দ্বার উন্মুক্ত করে দিলাম। এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম, তখন তারা নিরাশ হয়ে গেল। অতঃপর জালিমদের মূল শিকড় কর্তিত হল। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা। আপনি বলুন, বলো তো দেখি, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে এগুলো এনে দেবে? দেখো আমি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি, তথাপি তারা বিমুখ হচ্ছে। বলে দিন, দেখো তো, যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে, তবে জালিম সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে? আমি পয়গম্বরদের প্রেরণ করি না, কিন্তু সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক রূপে। অতঃপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয়, তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না।
যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তাদেরকে তাদের নাফরমানির কারণে আযাব স্পর্শ করবে। আপনি বলুন, আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, তাছাড়া আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি এমনও বলি না যে আমি একজন সম্মানিত ফেরেশতা। আমি তো শুধু ওই ওহির অনুসরণ করি যা আমার কাছে আসে। আপনি বলে দিন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা করো না? আপনি এ কোরআন দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করুন যারা আশঙ্কা করে স্বীয় পালনকর্তার কাছে এমত অবস্থায় একত্র হওয়ার যে তাদের কোনো সাহায্যকারী ও সুপারিশকারী হবে না, যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল স্বীয় পালনকর্তার ইবাদত করে, তার সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দু মাত্রও আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দু মাত্রও তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন, নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি, যাতে তারা বলে যে এদেরকে কি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ স্বীয় অনুগ্রহ দান করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন? আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে, তখন আপনি বলে দিন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞানতা বশত কোনো মন্দ কাজ করে, অনন্তর তওবা করে নেয় এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময়। আর এমনিভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে ওঠে। আপনি বলে দিন, আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো। আপনি বলে দিন, আমি তোমাদের খুশি মতো চলব না, কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না। আপনি বলে দিন, আমার কাছে পালনকর্তার পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ। তোমরা যে বিষয়টি তড়িৎ সংগঠনের দাবি করছ তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না, তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠতম মীমাংসাকারী। আপনি বলে দিন, যদি আমার কাছে তা থাকত যা তোমরা শীঘ্র সংগঠিত হওয়ার জন্য দাবি করছ, তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত। আল্লাহ জালিমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত। আর তাঁর কাছেই অদৃশ্য জগতের চাবিসমূহ রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তিনিই জানেন, কোনো পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন। কোনো শস্যকণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। তিনি রাত্রিবেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলা করো তা জানেন। অতঃপর তোমাদেরকে দিবসে সমর্থিত করেন যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়। অনন্তর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করছিলে। তিনি স্বীয় বান্দাদের উপর প্রবল, তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী। এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয় এবং এতে তারা কোনো ত্রুটি করে না। অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে।
শুনে রাখো, ফয়সালা তারই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। আপনি বলুন, কে তোমাদের স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যখন তোমরা তাকে বিনীতভাবে ও গোপনে আহ্বান করো যে যদি আপনি আমাদের এ থেকে উদ্ধার করে নেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হয়ে যাব? আপনি বলে দিন, আল্লাহ তোমাদের তা থেকে মুক্তি দেন এবং সব দুঃখ বিপদ থেকে, তথাপি তোমরা শিরক করো। আপনি বলুন, তিনি শক্তিমান যিনি তোমাদের উপর কোন শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদদল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দেবেন এবং একে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। দেখো, আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়। আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের উপর নিয়োজিত নই। প্রত্যেক খবরের একটা সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে। যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথা প্রবৃত্ত না হয়। যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর আর জালিমদের সাথে উপবেশন করবেন না। এদের যখন বিচার হবে তখন পরহেজগারদের উপর এর কোন প্রভাব পড়বে না, কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা ভীত হয়। তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোকায় ফেলে রেখেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ স্বীয় কর্মে এমনভাবে গ্রেপ্তার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই, এবং যদি তারা সমগ্র জগৎকেও বিনিময় রূপে প্রদান করে তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। এরা ওই সমস্ত লোক যারা নিজেদের কৃতকর্মে জড়িত হয়ে পড়েছে, তাদের জন্য উত্তপ্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুফরের কারণে। আপনি বলে দিন, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? আর আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে? সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে, তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, এসো আমাদের কাছে। আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহর পথই সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যাই। এবং তা এই যে, নামাজ কায়েম করো ও তাকে ভয় করো, তাঁর সামনেই তোমরা একত্রিত হবে। তিনি সঠিকভাবে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন হয়ে যা, অতপর হয়ে যাবে। তাঁর কথা সত্য। যেদিন সিংহায় ফুৎকার করা হবে সেদিন তারই আধিপত্য হবে। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। স্মরণ কর যখন ইব্রাহিম আলাইহিসসালাম পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্টতায় নিপতিত। আমি এরূপভাবেই ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হল
তখন সে একটি তারকা দেখতে পেল, বলল, এটি আমার পালনকর্তা। অতঃপর যখন তা অস্তমিত হল তখন বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল বলল, এটি আমার পালনকর্তা। অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল তখন বলল, যদি আমার পালনকর্তা আমাকে পথ প্রদর্শন না করেন তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল বলল, এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতঃপর যখন তা ডুবে গেল তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো আমি ওসব থেকে মুক্ত। আমি একমুখী হয়ে স্বীয় আনন ওই সত্তার দিকে করেছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরিক নই। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করল, সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর একত্রতাবাদ সম্পর্কে বিতর্ক করছ, অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। তোমরা যাদেরকে শরিক করো আমি তাদেরকে ভয় করি না, তবে আমার পালনকর্তায় যদি কোনো কষ্ট দিতে চান, আমার পালনকর্তা প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন, তোমরা কি চিন্তা করো না? যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক করে রেখেছ তাদেরকে কিরূপে ভয় করো, অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করছ যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি লাভের অধিক যোগ্য কে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো? যারা ইমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না তাদের জন্য শান্তি এবং তারাই সুপথগামী। এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী। আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব, প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি, তার সন্তানদের মধ্যে দাউদকে, সোলাইমানকে, আইয়ুবকে, ইউসুফকে, মুসাকে ও হারুনকে। এমনিভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। আরো জাকারিয়াকে, ইয়াহিয়াকে, ঈসাকে এবং ইলিয়াসকে, তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। এবং ইসমাইলকে, ইয়াশাকে, ইউনুসকে, লুটকে, প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। আরো তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান সন্ততি ও ভাইদেরকে, আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি। এটি আল্লাহর হিদায়ত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এ পথে চালান। যদি তারা শিরক করত তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। তাদেরকে আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি যারা এতে অবিশ্বাসী হবে না। এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলল, আল্লাহ কোনো মানুষের প্রতি
কোনো কিছু অবতীর্ণ করেননি। আপনি জিজ্ঞেস করুন, ওই গ্রন্থ কে নাজিল করেছে যা মুসা নিয়ে এসেছিল, যা জ্যোতি বিশেষ এবং মানব মণ্ডলীর জন্য হিদায়ত স্বরূপ, যা তোমরা বিক্ষিপ্ত পত্রে রেখে লোকদের জন্য প্রকাশ করছ এবং বহুলাংশে গোপন করছ। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানত না। আপনি বলে দিন, আল্লাহ নাজিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন। এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি, বরকতময়, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন, যারা পরকালে বিশ্বাস স্থাপন করে এবং তারা স্বীয় নামাজ সংরক্ষণ করে। ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে, অথচ তার প্রতি কোনো ওহী আসেনি, এবং যে দাবি করে যে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন। যদি আপনি দেখেন, যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের করো স্বীয় আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছ, যেরূপ আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পশ্চাতেই রেখে এসেছ। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার। বাস্তবে কি তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবি উধাও হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ বীজ ও আটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী, তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন, ইনি আল্লাহ। অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? তিনি প্রভাত রশ্মির উন্মেষক, তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসাবের জন্য রেখেছেন, এটি পরাক্রান্ত মহাজ্ঞানীর নির্ধারণ। তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও। নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্য আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। আর তিনি তোমাদের একমাত্র জীবসত্তা থেকে সৃষ্টি করেছেন, অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা, স্থিতি ও গচ্ছিত হওয়ার স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে, এবং আঙুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো, যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো, নিশ্চয় এগুলোতে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য। তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে, অথচ তাদেরকে তিনিই সৃষ্টি করেছেন। তারা অজ্ঞাতবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে, তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে। তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা, কিরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তার কোনো সঙ্গিনী নেই, তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন, তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ।
ইনি আল্লাহ তোমাদের পালন কর্তা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনি সবকিছু স্রষ্টা, অতএব তোমরা তাঁরই ইবাদত করো, তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী। কোন কিছুর দৃষ্টিসীমা তাকে বেষ্টন করতে পারে না, অবশ্য তিনি সকলের দৃষ্টিকেই পেতে ও বেষ্টন করতে পারেন, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সুবিজ্ঞ। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে, অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে, আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। এমনিভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে আপনি তো এগুলো অধ্যয়ন করে বলছেন, এবং যাতে আমি একে সুতিবৃন্দের জন্য খুব পরিব্যক্ত করে দেই। আপনি ওই পথ অনুসরণ করুন যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন। যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরক করত না, আমি আপনাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহীও নন। তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে, তাহলে তারাও ধৃষ্টতা করে, অজ্ঞাতবশত আল্লাহকে মন্দ বলবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি, অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত। তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় যে যদি তাদের কাছে কোন নিদর্শন আসে তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি বলে দিন, নিদর্শনাবলী তো আল্লাহর কাছেই রয়েছে। হে মুসলমানগণ, তোমাদের কে বলল যে যখন তাদের কাছে নিদর্শনাবলী আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবেই? আমি ঘুরিয়ে দেব তাদের অন্তর ও দৃষ্টিকে যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত ছেড়ে দেব। আমি যদি তাদের কাছে ফেরেশতাদের অবতরণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথা বলত, এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম, তথাপি তারা কখনো বিশ্বাস স্থাপনকারী নয়, কিন্তু যদি আল্লাহ চান, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। এমনিভাবে প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান, মানব ও জিনকে, তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে চাকচিক্যময় কথাবার্তা শিক্ষা দেয়। যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এই কাজ করত না। অতএব আপনি তাদেরকে এবং তাদের মিথ্যা অপবাদকে মুক্ত ছেড়ে দিন, যাতে চাকচিক্যময় বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একেও পছন্দ করে নেয়, এবং যাতে ঐসব কাজ করে যা তারা করছে। তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ হয়েছে, অতএব আপনি সংশয় প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার পালনকর্তার বাক্য পূর্ণ সত্য ও সুসমন্বিতভাবে পরিপূর্ণ হয়েছে, তাঁর বাক্যের কোন পরিবর্তনকারী নেই, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। আর আপনি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দেবে, তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে।
আপনার পালনকর্তা তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন যারা তার পথ থেকে বিপদগামী হয় এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন যারা তার পথে অনুগমন করে। অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও। কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, অথচ আল্লাহ ওইসব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা অন্যকে বিপদগামী করতে থাকে। আপনার পালনকর্তা সীমা অতিক্রমকারীদের যথার্থই জানেন। তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গোনাহ পরিত্যাগ কর। নিশ্চয় যারা গোনাহ করছে তারা অতি সত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে। যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না, এ ভক্ষণ করা গোনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে, যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তি সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে সেখান থেকে বের হতে পারছে না? এমনিভাবে কাফিরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হয়েছে। আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে। তাদের সেই চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। যখন তাদের কাছে কোনো আয়াত পৌঁছে তখন বলে, আমরা কখনই মানব না যে পর্যন্ত না আমরাও তা প্রদত্ত হই যা আল্লাহর রসুলগণ প্রদত্ত হয়েছেন। আল্লাহ এ বিষয়ে সুপরিজ্ঞাত যে কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে। যারা অপরাধ করছে তারা অতি সত্বর আল্লাহর কাছে পৌঁছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে তাদের চক্রান্তের কারণে। অতঃপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ, অত্যধিক সংকীর্ণ করে দেন যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনিভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের উপর আযাব বর্ষণ করেন। আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি। তাদের জন্য তাদের পালনকর্তার কাছে নিরাপদ গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে। যেদিন আল্লাহ সবাইকে একত্র করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা লোকদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ। তাদের মানব বন্ধুরা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পর পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি। আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন হল তোমাদের বাসস্থান, তথায় তোমরা চিরকাল অবস্থান করবে, কিন্তু যখন চাইবেন আল্লাহ। নিশ্চয় আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী। এমনিভাবে আমি পাপীদের এককে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বররা আগমন করেননি যারা তোমাদের আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদের আজকের দিনে সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা স্বীয় গোনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদের প্রতারিত করেছে, তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফির ছিল।
এটা এজন্য যে আপনার পালনকর্তা কোন জনপদের অধিবাসীদের জুলুমের কারণে ধ্বংস করেন না এমত অবস্থায় যে তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে। প্রত্যেকের জন্য তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার পালনকর্তা তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। আপনার পালনকর্তা অমুখাপেক্ষী করুণাময়, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দেবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন, যেমন তোমাদের অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন। যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হয় তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না। আপনি বলে দিন, হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করি, অচিরেই জানতে পারবে যে পরিণাম গৃহকে লাভ করে, নিশ্চয় জালিমরা সুফল প্রাপ্ত হবে না। আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে, অতঃপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের অংশীদারদের, অতঃপর যে অংশ তাদের অংশীদারদের তা তো আল্লাহর দিকে পৌঁছে না এবং যা আল্লাহর তা উপাস্যদের দিকে পৌঁছে যায়, তাদের বিচার কতই না মন্দ। এমনিভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। যদি আল্লাহ চাইতেন তবে তারা এ কাজ করত না, অতএব আপনি তাদের এবং তাদের মন গড়া বুলিকে পরিত্যাগ করুন। তারা বলে, এসব চতুষ্পদ জন্তু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না, তাদের ধারণা অনুসারে। আর কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে এবং কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারণাবশত আল্লাহর নাম উচ্চারণ করে না, তাদের মন গড়া বলির কারণে অচিরে তিনি তাদেরকে শাস্তি দেবেন। তারা বলে, এসব চতুষ্পদ জন্তুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং আমাদের মহিলাদের জন্য তা হারাম, আর যদি তা মৃত হয় তারা সবাই তাতে অংশীদার হয়, অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দেবেন, তিনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদের নির্বুদ্ধিতাবশত কোন প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যেসব দিয়েছিলেন সেগুলোকে আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে হারাম করে নিয়েছে। নিশ্চিতই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি। তিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, তাও যা মাচার উপর তুলে দেওয়া হয় এবং যা মাচার উপর তোলা হয় না, এবং খর্জুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যেসবের স্বাদ বিভিন্ন, এবং জয়তুন ও আনাজ সৃষ্টি করেছেন একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও যখন ফলন্ত হয় এবং হক দান করো কর্তনের সময় এবং অপব্যয় করো না, নিশ্চয় তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না। তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে এবং সরীসৃপ জাতীয় প্রাণীকে। আল্লাহ তোমাদের যা কিছু দিয়েছেন তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সৃষ্টি করেছেন আটটি মর্দ ও মাদি, ভেড়ার মধ্যে দুই প্রকার ও ছাগলের মধ্যে দুই প্রকার। জিজ্ঞেস করুন, তিনি কি উভয় মর্দ হারাম করেছেন না উভয় মাদিকে, না যা উভয় মাদির পেটে আছে? তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও। সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার। আপনি জিজ্ঞেস করুন, তিনি কি উভয় মর্দ হারাম করেছেন না উভয় মাদিকে,
না যা উভয় মাদীর পেটে আছে? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এ নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারী কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা ঘোষণা করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে? নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আপনি বলে দিন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তন্মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্য যা সে আহার করে, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস, এটা অপবিত্র অথবা অবৈধ। জবেহ করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়, অতঃপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে, এমত অবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমা লঙ্ঘন করে না, নিশ্চয় আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। ইহুদিদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এতটুকু ভয় চর্বি আমি তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, আর আমি অবশ্যই সত্যবাদী। যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে, তবে বলে দিন, তোমাদের পালনকর্তা সুপ্রশস্ত করুণার মালিক, তাঁর শাস্তি অপরাধীদের উপর থেকে টলবে না। এখন মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম, না আমাদের বাপ দাদারা, এবং না আমরা কোনো বস্তুকে হারাম করতাম। এমনভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, এমনকি তারা আমার শাস্তি আস্বাদন করেছে। আপনি বলুন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের দেখাতে পারো? তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ করো এবং তোমরা শুধুমাত্র অনুমান করে কথা বলো। আপনি বলে দিন, অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহরই, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন। আপনি বলুন, তোমাদের সাক্ষীদের আনো যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন। যদি তারা সাক্ষ্য দেয় তবে আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, যারা পরকালে বিশ্বাস করে না এবং যারা স্বীয় পালনকর্তা সমতুল্য অংশীদার করে। আপনি বলুন, এসো আমি তোমাদের ঐসব বিষয় পাঠ করে শোনাই যেগুলো তোমাদের পালনকর্তা তোমাদের জন্য হারাম করেছেন, তা এই যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো না, পিতা মাতার সাথে সদয় ব্যবহার করো, স্বীয় সন্তানদের দারিদ্র্যের কারণে হত্যা করো না, আমি তোমাদের ও তাদের আহার দিই, নির্লজ্জতার কাছেও যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না, কিন্তু ন্যায়ভাবে। তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝো। ইয়াতীমদের ধন সম্পদের কাছেও যেও না, কিন্তু উত্তম পন্থায়, যে পর্যন্ত সে বয়প্রাপ্ত না হয়। ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দিই না। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, যদিও সে আত্মীয় হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমাদের এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, নিশ্চিত এটি আমার সরল পথ, অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তোমাদের এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। অতঃপর আমি মুসাকে গ্রন্থ দিয়েছি সৎকর্মীদের প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্য, হিদায়তের জন্য এবং করুণার জন্য, যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়। এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময়, অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। এজন্য যে
কখনো তোমরা বলতে শুরু করো, গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দুঃসম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। কিংবা বলতে শুরু করো, যদি আমাদের প্রতি কোন গ্রন্থ অবতীর্ণ হতো আমরা এদের চাইতে অধিক পথপ্রাপ্ত হতাম। অতএব তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হিদায়ত ও রহমত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে? অতি সত্বর আমি তাদেরকে শাস্তি দেব যারা আমার আয়াতসমূহ থেকে গা বাঁচিয়ে চলে, জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে। তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে সেদিন এমন কোন ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। আপনি বলে দিন, তোমরা পথের দিকে চেয়ে থাকো, আমরাও পথের দিকে তাকিয়ে রইলাম। নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খণ্ডবিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপার আল্লাহ তাআলার নিকট সমর্পিত, অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। যে একটি সৎকর্ম করবে সে তার দশ গুণ পাবে এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে, বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। আপনি বলে দিন, আমার পালনকর্তা আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, একাগ্রচিত্ত ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম, সে অংশীদারদের অন্তর্ভুক্ত ছিল না। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য, তার কোন অংশীদার নেই, আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। আপনি বলুন, আমি কি আল্লাহ ব্যতীত কোন পালনকর্তা খুঁজব? অথচ তিনিই সবকিছুর পালনকর্তা। যে ব্যক্তি কোনো গুনাহ করে তা তারই দায়িত্বে থাকে, কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করতে হবে, অনন্তর তিনি তোমাদেরকে বলে দেবেন যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে। তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং এককে অন্যের উপর মর্যাদায় সমুন্নত করেছেন যাতে তোমাদেরকে এ বিষয়ে পরীক্ষা করেন যা তোমাদেরকে দিয়েছেন। আপনার পালনকর্তা দ্রুত শাস্তিদাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু।